ভাজা হয়ে গেছে, এই যে এখন আমি নামিয়ে দেবো। চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে, এখন ঝাল নুন টক সবই আছে। এইভাবে খাবেন করে আমার মতন করে। আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় তাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার কাছে তো ভালোই লাগে, ওই জন্য তো আমি দিয়েছি। আমি যেভাবে করেছি সব কিছু একইভাবে দিয়ে আপনারা করবেন। এই যে দেখুন, এই যে কেমন মুচমুচে হয়েছে। আমি ময়দা নিয়েছি 250 গ্রামের মতো ময়দা নিয়েছি, আর এখানে আমি দিচ্ছি সানড্রপ তেল। আর দিচ্ছি অল্প করে নুন। আমি ময়াম দেবো এখন। আমি কিন্তু শুধু নুন দিয়েছি আর তেল দিয়েছি, চিনি দেইনি। এখন দিয়ে দিচ্ছি আমি জল। যেমন জল লাগবে আস্তে আস্তে দেবো, একসঙ্গে দেব না, একসঙ্গে দিলে আবার বেশি হয়ে যাবে। খুব একটা শক্তও না নরমও না, ওইরকম একটা ডো তৈরি করব। দেখুন আমার ডোটা এরকম হয়েছে। আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আমি উপরে তেলও দেইনি, কিন্তু এখন এটাকে আমি এরকম হয়েছে, আর একটু ময়দা দেবো আমি অল্প করে। ময়দা দিচ্ছি, আমার লুচির থেকে আমি 2টো রুটি করে নেব। আর একটা করছি আমি 2টো রুটি করবো, পরে বাকিগুলো আমি পরে করছি। এখন এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাকে এখন আমি একটু বেলে নিচ্ছি এইভাবে। এখানে আমি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, এই যে অল্প আমচুর পাউডার দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, যেমন খাবেন তেমন কালো জিরে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা একটু ঝাল ঝাল হবে। এখানে একটু নুন দিয়ে দিচ্ছি অল্প, তখন আমি কম দিয়েছিলাম বলে। এখানে আর আমি অল্প অল্প চিনি দেব, বেশি একটা দেব না, বেশি মিষ্টি হবে না, অল্প দিচ্ছি। একটু বসিয়ে দিয়ে পরে বেলনা দিয়ে একটু বেলে দেব এইভাবে। এখন এখানে আমি অল্প তেল দেব, তেল দিয়ে এখন আমি এটাকে মুড়িয়ে দিচ্ছি এইভাবে। পুরোটা কীভাবে আমি মুড়িয়ে দেবো, আমি পুরোটা কীভাবে মুড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি ছোটো ছোটো পিস করে নেব এরকম করে করে।
আপনারা যেমন করবেন করবেন, আপনাদের নিজের মতন, এর থেকে মোটাও করে নিতে পারেন বেলে রুটিটাকে, আরও বড়ও করতে পারবেন। খুব মোটা করবেন না, তাহলে ভালো ভাজা হবে না। তারপর এটাকে আমি একটু আঙুল দিয়ে চেপে দিচ্ছি এরকম করে, এই যে দেখুন এইভাবে, এই যে এই যে এইভাবে ব্যাখ্যা করে চেপে দিতে পারেন সোজা করে, এই যে এরকম হবে। হালকা গরম আছে, আমি এগুলোকে ভেজে নেব। এই যে বেশি গরম একটা করি নিতে, তাহলে মুচমুচে হবে না, বেশি গরমে দিলে মুচমুচে হয় না, কাঁচা থাকবে ভিতরে, লাল হয়ে যাবে, মুচমুচে হবে না। আমি এরকম হালকা আছে ভাজছি, সবগুলো দিয়ে দিয়েছি আমি। বাকিগুলো আমি পরে করব। আমি এখানে অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, অল্প একদম, হয়েছে কিনা তাও অল্প একটু দিয়েছি, হয়নি মনে হয়, আর দেবো না বেশি। আর আমি আপনাদের দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে, এই যে দেখুন, এই যে দেখুন, খেয়েও দেখাচ্ছি কেমন মুচমুচে, এই যে ঠান্ডা হলে আরও মুচমুচে হয়ে যাবে, এখন গরম আছে, দারুণ ক্ষতি হয়েছে।